হ্যালো ফ্রেন্ড, আমি কিভাবে সব আমার বন্ধুদের ভিডিও ফুল ওয়াচ করি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখো, আমি অলরেডি একটা ফোনে ভিডিও চালিয়ে রেখেছি, এখানে চলছে সর্বানিদির ভিডিও। তো আমি এরকম চালিয়ে তো তারপরে আমার ঘরের সব কাজকর্ম করি। তো এইটা আমি ফুল সাউন্ডে দিয়ে রেখে দিই, তো কি বলছে তারপরে আমি শেষে যখন ফার্স্ট টাইম মানে ভিডিওটা পুরো শেষ হয় তারপরে আমি তাকে লাইক কমেন্ট করে আসি। তো প্লিজ আমারও আমাকেও তোমরা এরকমভাবেই ফার্স্ট টাইমটা দিও, কারণ আমি কারোর সাথে চলনা করি না, কারণ আমাকে যারা বন্ধু করেছে আমি তাদের ভিডিও তেমনি ফুল ওয়াচ করে এরকম লাইক কমেন্ট করি। তো দেখতে পারলে আমি একটু করতে বসলে আমি দুটো ফোন নিয়ে অলরেডি বসি, তো এইভাবে আমি করি। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, সর্বনিদির ভিডিওটা চলছে তো আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এখন চালিয়েই আমি কাজ করি। তো দেখতে পারলে আমি কীভাবে আমার বন্ধুদের ভিডিও দেখি, মানে কাজ করার টাইমে তো আর কাজ ফেলে তো এইভাবে বসে ফোন নিয়ে দেখা যায় না, তো ওই জন্য কাজও করি পাশে আর একটা ফোনও চালিয়ে আবার একটা ফোন দিয়ে আমি ভিডিও করতে থাকি। তো এরকম করে আমি সবার ভিডিও দেখি। দেখতে পারলে আমি কাউর ভিডিও অর্ধেক দেখি না, আমি তাদের সবাইকে আমি পুরো ফুল ওয়াচ দিই। প্লিজ তোমরাও আমাকে সেটাই করো। আর এখন তো শুনছি এরকম ফুল কমেন্ট করা যাবে না, যে রান্নাবান্নার ভিডিওতে নুন হলুদ বেগুন কুমড়ো আবি জাবি এসব কিছু লেখা যাবে না, বেশি লেখা যাচ্ছে না, যার জন্য আমি একদম অল্প কিছু লিখে চলে আসছি। তো তোমরা তাকে ভুলভাল ভেবো না যে আমি তাকে বোধহয় ফুল ওয়াচ করি না, দেখতেই পারলে আমি কীভাবে ফুল ওয়াচ করি। তো কমেন্ট এখন বেশি দেওয়া যাচ্ছে না, এখন এটা সবার মুখেই শুনছি, তো প্লিজ আমাকে কেউ এটা ভুল বুঝবে না, আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ করি। ঠিক আছে, টাটা।